নমস্কার বন্ধুরা, আমি পৌশালি। চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আমি জানি তোমরা আমার চ্যানেল থেকে দিলখুশের রিভিউ এর জন্য অনেকেই ওয়েট করছো, অনেকে কমেন্ট করেছো, অনেকে হোয়াটসঅ্যাপ করেছো। তো এখন আমি এই ভিডিওতে দিলখুশের রিভিউ করতে চলে এসেছি। তাহলে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমাদের সকলের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও। দিলখুশ ছবিটা ডিরেক্ট করেছেন রাহুল মুখার্জি। আমরা রাহুল মুখার্জির ডিরেকশনে এর আগে কিশমিশ দেখেছি, দিলখুশে আমরা অভিনয় করতে দেখতে পেলাম। অবশ্যই তোমরা সকলেই জানো, তাও আমি একবার করে বলে দিই, অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, অনুসূয়া মজুমদার, খরাজ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, ঐশ্বরিয়া পূজান, এছাড়াও মধুমিতা সোহম, এছাড়াও কিন্তু আরো কয়েকটি চরিত্র আছে যাদের নাম আমি এখনই বলতে চাইছি না, তোমরা হলে গিয়ে ছবিটা দেখলে বুঝতে পারবে। চলে আসি গল্পটা কি। গল্পটা খুব সিম্পল একটা গল্প। দিলখুশ নামক একটি ডেটিং অ্যাপ আছে, সেটাকে লঞ্চ করা হয়েছে, এবং সেই অ্যাপটার মাধ্যমে এমন কিছু মানুষের সঙ্গে এমন কিছু মানুষের যোগাযোগ হয়ে যাচ্ছে যারা প্রত্যেকেই নিজেদের লাইফে প্রচন্ড ডিপ্রেস ছিল, প্রত্যেকটা ক্যারেক্টার। তো এই দিলখুশ অ্যাপটার মাধ্যমে তারা তাদের প্রিয় মানুষ বা কাছের মানুষ বা মনের মানুষদের খুঁজে পায়। কিন্তু তাদের সেই সম্পর্কটা কি শেষ পর্যন্ত বজায় থাকবে নাকি থাকবে না? এই দিলখুশ অ্যাপটা এই সম্পর্কগুলোকে কি টিকিয়ে রাখতে পারবে নাকি পারবে না? এর থেকে বেশি জানতে গেলে তোমাদের অবশ্যই সিনেমা হলে গিয়ে দিলখুশ দেখতে হবে। এবং আমি এবারেই চলে আসি ছবির পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে। আমি প্রিমিয়ারে গিয়েছিলাম বলে এটা ভাববার একদমই কিছু নেই যে আমি এই ছবিটা নিয়ে কোনো নেগেটিভ পয়েন্ট বলবো না। আমার যেটা লেগেছে আমি ঠিক সেটাই বলবো। তোমরা যদি খুব ফলো করে দেখো, আমি ডক্টর বক্সি প্রিমিয়ারেও গিয়েছিলাম, বাট সেটাকেও কিন্তু আমি মিক্সড রিভিউ করেছি। তো দিলখুশের ক্ষেত্রেও আমার যেটা মনে হবে আমি সেটাই বলবো। কিন্তু অবশ্যই আমি বলে দিই প্রথমেই যেটা, সেটা হচ্ছে আমাদের কমিউনিটির সুপ্রকি বাণীকে দেখলাম ছবির মধ্যে, এবং তার সঙ্গে আরেকজনকে দেখলাম, যাই হোক। তো তাকে, তাদের দুজনকে দেখে খুব ভালো লেগেছে, এবং অবশ্যই পুরো ক্রেডিটটা রাহুল মুখার্জির যে আমাদের কমিউনিটি মানে রিভিউয়ার্স কমিউনিটির মধ্যে থেকে দুজন কিন্তু বড় পর্দায় কাজ করেছে। সো কোথাও গিয়ে সেটা ভালো লাগছিল দেখতে। তো অবশ্যই ক্রেডিটটা রাহুল দার, এবং তার সঙ্গে তোমাদেরকে এটাও বলে দিই যে আমাদের ছবিটাও খুব শিগগিরই আসছে। আমাদের ছবিটার নাম বর্ফি। আমরাও মানে শরৎ মিউজিক ভেঞ্চার্স থেকে আমি এবং আমার হাজব্যান্ড আমরা দুজনেই কিন্তু বড় পর্দায় অভিনয় করেছি। আমি আসছি এই দুটো ক্যারেক্টার নিয়ে, আমার কিছু নেগেটিভ পয়েন্টও আছে, সেগুলো আমি বলবো। তার আগে পজিটিভ দিকটা চলে আসি। প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবিটার প্রত্যেকের অভিনয় আমার খুব ভালো লেগেছে। আমি কাউকে ছেড়ে কাউকে এরকম করে আগিয়ে পিছিয়ে করে রাখতে পারবো না। তার কারণ খুব মন দিয়ে যদি দেখো, পরাণ বন্দ্যোপাধ্যায় তিনি একজন স্টলওয়ার্ড, অনুসূয়া মজুমদার এনারা স্টলওয়ার্ড, খরাজ মুখোপাধ্যায় একজন মানে গ্রেট অ্যাক্টর, অপরাজিতা আঢ্য সমপরিমাণ ভালো অভিনেত্রী, তার সঙ্গে চারটি বাচ্চা ছেলে মেয়ে কিন্তু কাজ করছে, মধুমিতা সোহম এবং উজান এবং ঐশ্বর্য। তো তাদের সঙ্গে পাল্লা দিয়ে একটা ছবিতে অভিনয় করা মানে সেটা কমখানি চাপের ব্যাপার নয়, এবং আমার কিন্তু এই ছবিতে প্রত্যেকের অভিনয় ভালো লেগেছে। প্রত্যেকে তাদের মতন করে বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে, যেটা আমরা কিন্তু স্ক্রিনে ধরতে পেরেছি। প্রত্যেকটা ক্যারেক্টারের একটা করে ব্যাক স্টোরি আছে, তো সেই ব্যাক স্টোরি গুলো যেভাবে তারা নিজেদেরকে পোর্ট্রে করেছে এবং তারা যেভাবে একে অপরের সঙ্গে মিলে গেছে সেটা কোথাও না কোথাও গিয়ে খুব সুন্দর, তাদের অভিনয় খুব ভালো। তার পরবর্তী পজিটিভ দিকে চলে আসি, ছবির গানগুলো, প্রত্যেকটা গান সুন্দর এবং প্রচন্ড বুদ্ধিমত্তার সঙ্গে দিলখুশের টাইটেল ট্র্যাকটাকে লুকিয়ে রাখা হয়েছিল আমাদের থেকে, এবং যে টাইটেল ট্র্যাকটা শুনলে তোমরা কোথাও না কোথাও গিয়ে একটা সারপ্রাইজ হবে। টাইটেল ট্র্যাকটার মধ্যে বাংলা ভাষাও আছে, হিন্দি ভাষাও আছে, এবং সেটা খুব সুন্দরভাবে করা হয়েছে। এবং বাকি প্রত্যেকটা গান, বিবাগী ফোন বলি, স্বজনী বলি, অন্য কোথাও বলি, প্রত্যেকটা গান এত সুন্দরভাবে প্লেসমেন্ট করা আছে ছবির মধ্যে, যেটা কোথাও না কোথাও গিয়ে এই গানগুলো ছবির মাহাত্মটাকে আরো বেশি করে বাড়িয়ে দেয়। তো এই পুরো ক্রেডিটটা কিন্তু অবশ্যই নীলায়ন চ্যাটার্জির, এটা স্বীকার করতেই হবে। তার পরবর্তী পজিটিভ দিক চলে আসি, মধুরা পালিতির সিনেমাটোগ্রাফি। আমি দু একটা জায়গা বলবো, কারণ রিভিউটা বেকার অনেক বড় করলে না লেন্দি হয়ে যায়। একটা দৃশ্য তোমরা এখানে এরকম দেখতে পাবে যেখানে মধুমিতা এবং সোহম তারা একটি পাহাড়ি এলাকায় গেছে এবং যেখান থেকে একটা জলস্রোত আমরা বয়ে যেতে দেখছি। পার্টিকুলার এই দুটো চরিত্র জলের মধ্যে দাঁড়াবে, এবং ক্যামেরা অ্যাঙ্গেল একটা জায়গায় এরকম করে বলবো, এরকম করে ক্যামেরাটা নেওয়া, ফ্রন্ট দিয়ে যাচ্ছে জলের ঢেউ, তার পেছন থেকে দেখা যাচ্ছে দুটো ক্যারেক্টারকে, এবং সেটা একবার নয় একাধিকবার দেখা গেছে সেই ফ্রেমটা, সেটা কোথাও না কোথাও গিয়ে প্রচন্ড ভালো লাগে। আরেকটা ফ্রেম এরকম বলবো, যখন অপরাজিতা আঢ্য এবং খরাজ মুখোপাধ্যায়কে তোমরা একটি বাস স্ট্যান্ডে বসতে দেখবে, রাতের একটি দৃশ্য, সেখানে একটি পাগল ছেলে যে একটি সিনেমার গান গাইতে গাইতে আসবে এবং সেখানে সে বসে পড়বে তাদেরই সাইড দিয়ে, এবং সেখানে সে এমন একটা গান গাইবে সেটা সেই সিচুয়েশনটার জন্য খুব পারফেক্ট এবং কোথাও গিয়ে আমাদের খুব হাসায়। পার্টিকুলার সেই ফ্রেমটা ভীষণ সুন্দর। এই ছবির লাইটিং এর কাজ প্রচন্ড ভালো, এই ছবির কালার কারেকশন প্রচন্ড ভালো, এবং পুরো ছবিটা জুড়ে আমাদের একটা প্রিমিয়াম ফিল দিয়ে চলে, যেটা আমাদের কোথাও না গিয়ে কনস্ট্যান্ট দৃষ্টিটাকে আকর্ষণ করে রাখতে সক্ষম। তার পরবর্তী পজিটিভ দিক চলে আসি, বেশ কিছু কমেডি ডায়লগ এই ছবির মধ্যে, যেমন রাজ শুভশ্রী
জিত কোয়েল, এইগুলো তো ওয়ার্ক করেই। তাছাড়াও আরো একটা মানে সোহমের এরকম একটা ডায়লগ আছে, যাই হোক আমি বলি, পণ আর পণ এই দুটোকে বিভেদ করে একটা ডায়লগ তৈরি করা আছে, সেটা ভীষণ সুন্দরভাবে ওয়ার্ক করে কোথাও গিয়ে। এবং মানে আমি যেহেতু ক্যারেক্টারগুলোর অভিনয় নিয়ে বলছিলাম, খরাজবাবু যখন লজ্জা পাচ্ছেন, যখন সে কাঁদছেন, কি অসামান্য অভিনয়। এবং সোহম একটা জায়গায় এরকম আছে যেখানে প্রচন্ড রেগে যাবে মধুমিতার উপরে, সেই জায়গাটা প্রচন্ড ভালো। এখানে প্রত্যেকে ভালো কাজ করেছে। ঐশ্বরিয়া এখানে তার প্রথম ডেবিউ ফিল্ম, এটা বড় পর্দার, ভীষণ সুন্দর কাজ করেছে। উজানও এখানে নো ডাউট ভীষণ ভালো কাজ করেছে। প্রত্যেকের অভিনয় এখানে খুব ভালো। যাই হোক আমি আবার অভিনয়ের দিকে চলে এসেছিলাম। লাস্ট পজিটিভ দিক আমি বলবো, এই ছবিটার গল্পটা, এই ছবিটার যেভাবে স্ক্রিন প্লে হয়েছে, এই ছবিটা যেভাবে আমাদেরকে দেখাচ্ছে প্রথম থেকে প্রত্যেকটা ক্যারেক্টারের সঙ্গে ইন্ট্রোডাকশন এবং তারপরে তাদের সঙ্গে ভাব বিনিময় বা প্রেম বিনিময় যেভাবে হচ্ছে সেই বিষয়টা খুব ভালো। এবং পুরো ছবিটা জুড়ে অনির্বাণ ভট্টাচার্যের ন্যারেটিভ পোর্শন আমরা শুনতে পাই, যেটা কোথাও গিয়ে খুব ভালো লাগে। এবারে আমি চলে আসি এই ছবির নেগেটিভ পয়েন্ট। এই ছবির নেগেটিভ পয়েন্ট আমার কাছে, সেকেন্ড হাফে গিয়ে ছবিটা কোথাও গিয়ে কিছুক্ষণের জন্য একটু একঘেয়ে বলে মনে হচ্ছিল। কারণ মনে হচ্ছিল এই প্রত্যেকটা সম্পর্ক, প্রত্যেকটা ক্যারেক্টার একই আবর্তনের মধ্যে কনস্ট্যান্ট এক জায়গা দিয়ে ঘুরছে, সেটা আরেকটুখানি কম্প্যাক্ট হতে পারতো বলে আমার মনে হয়। তার পরবর্তী নেগেটিভ দিক দু একটা আছে। এখানে তোমরা মধুমিতাকে দেখতে পাবে, সে একটি কাজ করতো অনলাইনের মারফত, সে একটি কাজ করতো, সে সেই কাজটা করার জন্য যে ব্যাক স্টোরিটা বলেছে সেটা খুব একটা বিশ্বাসযোগ্য নয়। কারণ তার বাবা কিন্তু কোটিপতি, সেখানে দাঁড়িয়ে যে কারণটা দেখানো হয়েছে যে সে এই কারণের জন্য এই কাজটা করে, সেটা খুব মেনে নিতে কোথাও না কোথাও গিয়ে খুব প্রবলেমেটিক লাগে। মানে আমাদের সমাজে তো একেবারেই চলে না এই কারণটা, খুব খেলো একটা কারণ বলে আমার মনে হয়েছে। পরবর্তীতে বলি যে উজানের ক্যারেক্টারটাকে আমরা দেখতে পাচ্ছি, সে পড়াশোনা করে, সে পিএইচডি করবার চেষ্টা করছে, সে গিনিপিক নিয়ে কার্যকলাপ করে, পরীক্ষা নিরীক্ষা করে, চুল পেতে আঁচড়ায়, মোটা ফ্রেমের চশমা পরে, মানে চওড়া ফ্রেমের চশমা পরে। সেই রকম একটা ছেলেকে ঐশ্বরিয়ার মতন একটা আজকালকার দিনের মেয়ে, যে সোশ্যাল মিডিয়া ছাড়া কিছু বোঝে না, সারাক্ষণ রিলস করে, লাইভ করে, এরকম একটা মেয়ের এরকম একটা ছেলেকে পছন্দ হলো কেমন করে? ন্যাচারালি তো আমরা খুব একটা দেখতে পাই না। হ্যাঁ হতেই পারে, সেটার জন্য যে যথার্থ কারণটা দেওয়ার দরকার ছিল, ওই ক্যারেক্টার দুটোকে আরো বিল্ড আপ দেওয়ার দরকার ছিল, যে কি কারণে তারা একে অপরকে এতটা ভালোবেসে ফেলছে। এবং আরো একটা নেগেটিভ দিক এই ছবিতে অবশ্যই আছে, এই যে প্রত্যেকটা ক্যারেক্টার যে আমরা দেখতে পেলাম না একে অপরের সাথে প্রেম হয়ে গেল, এটা না খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেল। মানে তাদের প্রেমটা যে কোথা থেকে জমে উঠলো, এবং এমন মনে হচ্ছিল যে প্রত্যেকটা ক্যারেক্টারই হয়তো প্রত্যেকটা ক্যারেক্টারকে অনেক আগে থেকে চেনে। তাদের যে একটা অ্যাপের মাধ্যমে তাদের যে দেখা হলো বা যোগাযোগ হলো, সেটা কোথাও না কোথাও গিয়ে এস্টাবলিশমেন্টে একটু প্রবলেম আছে বলে আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে। তো সব মিলিয়ে আমি তোমাদেরকে এটাই বলতে চাই যে দিলখুশ ইয়াং জেনারেশনদের জন্য একটা মাস্ট ওয়াচ ফিল্ম। তোমরা প্রচন্ড ভালো একটা সুন্দর ফিল নিয়ে বেরোবে এবং সুন্দর একটা ক্লাইম্যাক্স দেখে বেরোবে। ফার্স্ট হাফে সর্বক্ষণ তোমাদের মুখে হাসি থাকবে, প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য হাসি থাকবে। হ্যাঁ একটা নেগেটিভ দিক তো বলাই হলো না, যেটা আমি বললাম, আমি কলকাতা চলন্তিকা দেখলাম, সেখানে আমরা কিরণ দত্তকে দেখেছিলাম, ঝিলাম গুপ্তাকে দেখেছিলাম। আমাদের দেখে আমরা বলেছিলাম যে কেন ওদেরকে নেওয়া হলো, বেকার, শুধুমাত্র ফ্যান বেস ক্যাটার করার জন্য। আমার সেম জিনিসটা কিন্তু এক্ষেত্রেও মনে হয়েছে। যে দুটো চরিত্রে আমাদের দুজন রিভিউয়ারকে দেওয়া হয়েছিল, সেই দুটো চরিত্রে এই ছবির মধ্যে কোনো এক্সিস্টই করে না। বেকার জোর করে ঢোকানো দুটো চরিত্র এবং সাময়িক দুটো চরিত্র, তাদের কোনো কাজ নেই এই ছবিতে, বেকার, শুধুমাত্র অডিয়েন্স ক্যাটার করার জন্য। এটা আমার একটাই বক্তব্য থাকবে, ভবিষ্যতে যদি যে কোনো ডিরেক্টররা ভাবেন যে কমিউনিটির কাউকে তারা কাস্টিং করবেন, যেন একটা মিনিমাম একটা অন্তত ছবির জন্য প্রয়োজন এরকম একটা চরিত্র অন্তত তাদের দেওয়া হয়। মানে একদম নিষ্প্রয়োজন কোনো চরিত্র দিয়ে শুধুমাত্র এ কাজ করেছে বা ও কাজ করেছে এটা বলবার খুব একটা দরকার বোধ হয় নেই। আমি এই সূত্রেই বলে রাখছি, বরফিতে কিন্তু আমার যে চরিত্রটা আমি প্লে করছি সেটা খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। তার স্ক্রিন টাইমিং অল্প হতে পারে, বাট তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবে কতটা ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। এট দ্য সেম টাইম আমার হাজব্যান্ডের ক্যারেক্টারটাও বেশ ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। তো এই ছিল এখনকার ভিডিও, চলো দিলখুশ নিয়ে। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। পজিটিভ নেগেটিভ দিকগুলো বোধহয় একটু আগু পিছু হয়ে গেল, একটুখানি মানিয়ে নিও, ব্যাস এটাই বলার। তবে অবশ্যই সরস্বতী পুজোয় মন খুলে দিলখুশ দেখতে যাও, একদম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে একটা সুন্দর ফিল নিয়ে বেরো। রাহুল মুখার্জি বেশ ভালো একটা ছবি তৈরি করেছেন। টাটা।